মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, পিচ্চি টেডি। আসলে পিচ্চি টেডি একটা টেডি জেনারেশনে টেডি কবুতর দিয়েই বানানো। তো আজকে পিচ্চি টেডির একটু হিস্টোরি আপনাদেরকে বলি, বলতে পারেন পুরো হিস্টোরি কীভাবে পিচ্চি জেনারেশনটা আসলো। তো এই কবুতর দুটো আমাকে গিফট করে আমার শ্রদ্ধেয় ওস্তাদ মিরশান মহোদয়, সে আমাকে 10 ফেদারের বাচ্চা গিফট করেছিল, যেগুলো 10 ফেদার মাত্র কমপ্লিট করেছে, তার ঘরে জন্ম নেওয়া কবুতর। আই ডোন্ট নো ওস্তাদ এগুলো কোন জেনারেশন দিয়ে কীভাবে করেছে, এটা ওস্তাদই ভালো জানে, আমি কখনো ওস্তাদের কাছে জিজ্ঞেসও করিনি। তো ওস্তাদ আমাকে ভালোবেসে দিয়েছে এবং আমি ভালোবেসে নিয়েছি। মাশাল্লাহ এদের বাচ্চা অনেক 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 সুপার ডুপার ফ্লাই করে। এবং আমার কাছে একটা ফিমেল ছিল ছোট, সেটা হচ্ছে আমাকে কাইসার হামিদ ভাই চট্টগ্রামে, উনি আমাকে এক পেয়ার কবুতর গিফট করে, যার মা বাবাকে বেজিতে মেরে ফেলে 19 সালে। এই কবুতর আমি 19 সালে পাই। তো তখন ওই একটা ফিমেল বাচ্চা ছিল আমার কাছে, ওদের অনেক ছোট পিচ্চি সাইজের। তো ওইটা আর এই তিনটা, আর তখন তো আমার কাছে লাহোরি ছিল অনেক বেশি, তারপরে কোবরা কালদম এবং আমার পিলং কবুতর, যে তিন জেনারেশনে খুব বড় সাইজের কবুতর টেরি কবুতরের তুলনায়। তো তখন এই ওই কবুতরের কাছে এই কবুতরগুলো অনেক পিচ্চি পিচ্চি লাগতো, একদম ছোট্ট কবুতর লাগতো। তো তখন এদেরকে আসলে তিনটা কবুতর, তিন জেনারেশনের আমার কাছে যে তিনটা টেডি আছে, তিনটা টেডি ছিল তখন। তো তখন এদের নাম দিয়ে দিই আমি পিচ্চি। এবং এদের সত্যি এই যে যে সামনে যে নটটা আছে, এই যে এই নটটা, এখন এই পিছনে যে নটটা চলে গেছে, ওই নটটার সাথে আমি ওই আমার ঘরে যে ফিমেলটা ছিল পিচ্চি, ওরে জোড়া দিয়ে আমি সারাদিন ফ্লাই পাই। এবং ওস্তাদের এই যে যে টেডিটা আছে, এই এই টেডিটার সাথে আমি আরেকটা টেডি মাদি দিয়েছিল ওস্তাদ আমাকে, সেই মাদি সারাদিন ফ্লাই করতো। তো মাশাল্লাহ পরে ওস্তাদ পরবর্তীতে এই জেনারেশনটা এইভাবে আমি একটার সাথে একটা ক্রসিং দিয়ে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ডেভেলপ করেছি। এবং মাশাল্লাহ অনেক ভালো রেজাল্ট আমার পিচ্চি জেনারেশনের, অলরেডি 5D চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা নর বাচ্চা, এই নরটা সালারা নরটা, এবং আমার ঘরে যে মাদিটা আছে মেইন যে মাদিটা পিচ্চির কাইসার ভাইয়ের ব্লাড লাইন ছিল, ওই মাদি দিয়ে জোড়া দিয়ে আমি বাচ্চা অলরেডি 9 ঘন্টা 15 মিনিট 5D চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি উড়িয়েছি। এবং ওই দিন আমার একটা লাহোরি কবুতর উড়েছিল 9 ঘন্টা 15 মিনিট 9 ঘন্টা 51 মিনিট, ওইটা আমি সমষ্টি মানে সিঙ্গেল কবুতরে সিক্সথ পজিশন হই, এবং অ্যাভারেজে আমি 3rd পজিশনে ছিলাম 5D চ্যাম্পিয়ন্সে। তো সেখানে আমার পিচ্চি টেডি 9 ঘন্টা 15 মিনিট উড়ে আমাকে একটা সম্মান দিয়েছে, এবং বলতেই পারি মাশাল্লাহ অনেক ভালো কবুতর। যতগুলো পাকিস্তানি কবুতর আমার কাছে খুব ভালো রেজাল্ট আমি পাচ্ছি শুরু থেকে, তার ভিতরে আমার পিচ্চি জেনারেশন একটা। তো আশা করি পিচ্চি জেনারেশনের জাতপাত নিয়ে কিংবা কীভাবে এই জাতটা আসলো এটা নিয়ে কেউ আর বিড়ম্বনায় পড়বেন না, এভাবে এই পিচ্চি জেনারেশনটা এসেছে, তিন চারটা টেডি জেনারেশন দিয়ে করা। এগুলো পিওর টেডি না কি এটাও আমি জানি না, বাট টেডির ভিতর টেডি আছে, এই জন্য এই পিচ্চি টেডি। ধন্যবাদ সবাইকে।